আচ্ছা, আমার নাম শুভ, ওর নাম হচ্ছে নিশা, নিশাতে নি আর শুভর সুন্দর হচ্ছে নিশুন ব্লসম। আমাদের নার্সারিতে যে ফ্যাশন সেক্টর আছে, তারপর হচ্ছে ফুড সেক্টর আছে, এগুলো তুলে ধরার চেষ্টা করছি, পাশাপাশি অনেক সামাজিক কাজ করার চেষ্টা করছি। কন্টেন্ট ক্রিয়েটর এবং সামাজিক কর্মী হিসাবে কোনো প্রোগ্রামে যখন আমাদের অতিথি হিসাবে ইনভাইট করা হয়, এটা আমাদের সামনে এগিয়ে যেতে ইন্সপায়ার করে। জমকালোভাবে আয়োজিত হলো নবধারা প্রি স্কুলের ফুল পাখিদের কোলাহল এবং কচি হাতের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছোট ছোট শিক্ষার্থীদের পারফরমেন্সে রঙিন হয়ে উঠেছিল। এছাড়াও ছিল নানা ধরনের আয়োজন। গত 27 তারিখ রোজ শুক্রবার সকাল 9টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রোগ্রামে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি এন্ট্রি গেট থেকে স্টেজ পুরো প্রোগ্রামটি সাজানো গোছানো, কারণ এই অনুষ্ঠানটি তো ছিল নান্দনিক মানুষ মুতাহার হোসেন অনিক স্যারের। স্যার মানে নতুন কিছু। অতিথিদের সুন্দর করে বরণ করে নেওয়ার পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। অত্র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার নবনিযুক্ত সিভিল সার্জন মোহাম্মদ আমিরুল হক শামীম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ নকশিসের সভাপতি একজন নান্দনিক মানুষ মতিউর রহমান মিরিধা স্যার, মডেল কলেজের অধ্যক্ষ আলোকচিত্রী স্বপন দাস সহ নরসিংদীর গুণীয় সম্মানী মানুষজন। প্রথমে সকল অতিথি নিয়ে কচি হাতের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয় এবং এটা বাংলাদেশে তথা বিশ্বে মনে হয় প্রথম আলোকচিত্র প্রদর্শনী, যেটা কিনা 3 থেকে 5 বছরের বাচ্চাদের নিজ হাতে তোলা ছবি দিয়ে করা হয়েছে। নবধারা প্রি স্কুল মানেই নতুন কিছু। এরপর অতিথিগণের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা চলে। যেহেতু দিনটা ছিল শুক্রবার, তাই দুপুর হলে জুম্মার নামাজ এবং খাবারের বিরতি দেওয়া হয়। আলোচনা একটু লম্বা হয়ে যাওয়ায় মূল প্রোগ্রামে ঢুকতে একটু লেট হচ্ছিল। প্রোগ্রামটা ছিল নরসিংদীর আঞ্চলিক সমবায় সমিতিতে। নরসিংদীর আঞ্চলিক সমবায় এরিয়াটা চমৎকার লেগেছে আমাদের কাছে। সাজানো গুছানো এবং অনুষ্ঠান আয়োজনের জন্য পারফেক্ট একটা প্লেস হলো এটা। খাবার হিসেবে সবাইকে মুরগ পোলাও দেওয়া হয়েছিল। খাবারটা আলহামদুলিল্লাহ সবার কাছেই ভালো লেগেছে। এই জায়গায় খেতে এসে খুব সুন্দর একটা জিনিস আমার নজরে লাগলো, যখন কুকুরটা খাওয়ার জন্য চারপাশে ঘোরাঘুরি করছিল, কেউ কেউ তাড়িয়ে দিচ্ছিল, সেখান থেকে একজন এসে তার নিজের খাবারটা দিয়ে দিল। এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা ভিডিও না করে আমি পারিনি। পার্সোনালি আমি কুকুর বিড়াল পছন্দ করি, আপনারা যদি পারেন তাহলে চেষ্টা করবেন এই ধরনের ভুয়া প্রাণীদের সাহায্য করতে। খাওয়ার পরপরই শুরু হয়ে যায় বৃষ্টি, কিছুক্ষণ বৃষ্টি বিলাস করলাম, খুব সুন্দর একটা সময় কাটালাম, দেন শুরু হয়ে যায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবকের পারফরমেন্স দিয়ে সাজানো ছিল। ছিল ছোট্ট সোনামণিদের নাচ, আবৃত্তি, ফ্যাশন শো, কুইজ প্রতিযোগিতা সহ অনেক কিছু। নবধারার শিক্ষকরা কোনো দিক দিয়ে কম যান না, তাদের নাচ আবৃত্তি দিয়ে অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠেছিল। এরপর অভিভাবকদের কিছু পারফরমেন্স ছিল। এই পর্বটা ছিল খুবই মজাদার এবং আনন্দদায়ক। ছোটদের এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুষ্ঠান এমনই হওয়া উচিত, নিজেদের পারফরমেন্স এবং অংশগ্রহণের মাধ্যমে। তাহলে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে, পাশাপাশি ভবিষ্যৎ জীবনের জন্য সাহস এবং শক্তি পেয়ে থাকবে। সব শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। আমরা সহ সকলেই র্যাফেল ড্রয়ের অনেক অনেক কুপন সংগ্রহ করেছিলাম। সর্বমোট 25টি পুরস্কার দেওয়া হয়েছিল। আইগেস প্রথম পুরস্কার ছিল একটা স্মার্টফোন। আনফর্চুনেটলি আমরা একটাও পুরস্কার পাইনি। লটারির মাধ্যমে পুরস্কারগুলো দেওয়া হয়েছে, এটা ভাগ্যের বিষয়। অবশেষে শেষ বিকালে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। নবধারা প্রি স্কুলের মনোরম একটি সুন্দর অনুষ্ঠানে আজ উপস্থিত হতে পেরে আমরা সত্যি খুবই আনন্দিত। সুন্দর ছিল প্রতিটি আয়োজন। নবধারা প্রি স্কুলের সুনাম নরসিংদী জেলা সহ পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এটাই দোয়া রইল। আবারও ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের চেয়ারম্যান জনাব মুতাহার হোসেন অনিক স্যারকে এবং সহধর্মিণী কামরুন্নেসা ম্যাডাম সহ তাদের টিমের সকল সদস্যদের। এছাড়াও এই স্কুলের সকল স্টুডেন্টদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি, যাতে ওরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির জন্য ভালো কিছু করতে পারে। প্রতি বছর এমন সুন্দর একটি আয়োজনের অপেক্ষায় থাকবো। এছাড়াও ছোট বড় সকলেই নবধারাতে আবৃত্তি উচ্চারণের কোর্স করতে পারবেন। ভিডিওটা লম্বা করছি না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।